কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে তোলা হবে সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে এ বিষয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন নাবিল শামসুদ্দিন চৌধুরী মানিককে তো আদালতে নেওয়া হয়েছে তাকে রিমান্ডে নেওয়া হবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি দেবাশিস এখন পর্যন্ত আসলে আদালতে তোলা হয়নি তবে আমরা যেটি জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই তাকে এই যে সিলেটের জেলা জেলা এবং আদালত সেখানে তোলা হবে তবে রিমান্ডে নেওয়ার বিষয়টি আসলে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমরা এরকম কিছু শুনিনি তাকে মূলত আসলে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখানো হতে পারে কারণ দেশের বিভিন্ন স্থানে তার নামে যেহেতু একাধিক মামলা রয়েছে ফলে এই চুয়ান্ন ধারায় তাকে গ্রেফতার দেখে হতো জেল হাজতে তাকে প্রেরণ করা হতে পারে এইরকম তথ্য আমরা পুলিশের মধ্য থেকে আমরা আসলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি তবে রিমান্ডের বিষয় এখন পর্যন্ত জানা যায়নি আর পুলিশ যেটি জানিয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে সিলেট সিলেট শহরের যে কোনো একটি স্থানে আসলে পুলিশের নিরাপত্তায় আছেন ফলে তাকে আদালতে কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে দেবাশিস ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য